মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা, 1 ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। সেই লক্ষ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সেচ বিভাগের আওতায় চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় সৌর সেচ পাম্পে কৃষকের ব্যয় সাশ্রয় হচ্ছে। কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের আওতায় কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের মালচোয়া গ্রামে কিউসেক সোলার LLP সেচ স্ক্রিন স্থাপন করা হয়েছে। এতে করে ওই এলাকার 30 একর জমির বোরো আবাদ সম্ভব হচ্ছে। জানা যায়, ওই সেচ পাম্প দিয়ে ভূগর্ভস্থ পাইপলাইন দিয়ে পানি সরবরাহ করায় পানি অপচয় রোধ ও সেচ দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। 1000 মিটার ব্যারিড পাইপ বাস্তবায়ন হওয়ায় নতুন করে 30 একর জমি বোরো আবাদ করা সম্ভব হয়েছে। এই উপজেলার মালচোয়া গ্রামে প্রথমবারের মতো সৌর সেচ পাম্প স্থাপন করা হয়েছে। পরবর্তীতে উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকের বৈদ্যুতিক সাশ্রয়ে এ পাম্প স্থাপন করা হবে। সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্পের মাধ্যমে স্বল্প মূল্যে জমিতে পানি দিতে পেরে খুশি কৃষকরা। বর্তমানে সৌর সেচ পাম্পে অনেক সাশ্রয় হয়েছে বলে জানান কৃষকরা। আমার সুবিধা পাইতেছে, আগে তো আমাদের অনেক টাকা খরচ হইতো খালাতে পারে দেওয়া হন, সোলারের মাধ্যমে সরকার অনুদান দেয়, অনেক কৃষি ক্ষেত্রে ইয়া দেওয়া নেই, আমাদের অনেক ব্যয় কম কমে গেছে, কৃষি উৎপাদন বাড়ছে, খরচ কমে গেছে, কারণ যে কোনো উৎসাহ আসা জমি নিয়ে ফসল করা সম্ভব। ইয়াতে অনেক উপকৃত দেশের জনগণ, সরকারকে এই জন্য ধন্যবাদ। তো আগে তো মনে করেন হয়তো ওই যে বিদ্যুতে বা মনে করেন যে ডিজেলের মাধ্যমে আমরা অনেক খরচ করতো, ব্যয়বহুল অনেক খরচ হইতো। তো এ বছর ইনশাল্লাহ হয়তো জানি না কতটুকু কি হয় না না হয়। সোলারের মাধ্যমে যেহেতু আপনার মহিউদ্দিন ভাই আমার বলছে যে স্কিম ম্যানেজার, যে সোলারের মাধ্যমে যদি হয় যেহেতু বিদ্যুৎ খরচ নাই, আপনার অনেক খরচ কমবে। সেই জন্য মনে করেন আমি বা আমার ফ্যামিলির অনেকেই বলছে যে আচ্ছা ঠিক আছে তুমি নয় এখানে সোলার জায়গাটা নেও। তো সরকার যেহেতু চেষ্টা করতেছে মনে করেন মাঠের খরচ কমার জন্য, কৃষকের খরচ কমার জন্য, আমরাও চেষ্টা করি যে 10টা টাকা যদি আমাদের মানে খরচ কম হয় এটাই তো আমাদের জন্য অনেক উপকার। তো আলহামদুলিল্লাহ মনে করেন যে এবছর হয়তো সরকারও দেখছে, BDC-র পক্ষ থেকে আমাদের একটা উন্নয়ন কাজ দিয়েছে, আমরাও ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ পাইছি। তো ভবিষ্যতে আমরাও চেষ্টা করবো যাতে মনে করেন যে এই উন্নয়নটা ধরে রাখার জন্য এবং আমাদের যে একটা খরচ ওই খরচটা যাতে একটু কম হয় সেটার দিকে বিবেচনা করে তো মনে করেন যে সরকার জিনিসটা দিছে। আগে পানির সমস্যা আছে, এখন কোনো সমস্যা নেই, আমরা সুবিধা পাচ্ছি। আমাদের যে ডেঞ্জার তৈরি জায়গাগুলো বাইশে রয়েছে, উচ্চ জমিনে আমরা ফসল করতে পারতেছি, আমাদের বিদ্যুৎ খরচ বাড়ছে, আমাদের অনেক স্কিমে আগে দিতাম 700 দিয়ে, এখন তবু 300 দিয়ে, 100 টাকা করে দিকে বাঁচতেছে, সব দিকে আমাদের উপকার হইতেছে। এটাতে এটা আওয়াতে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই আমাদেরকে এই সুবিধা দেওয়ার জন্য। সৌর পাম্প স্ক্রিম ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দিন হোসেন জানান, BDC-র প্রকল্প রহিম স্যারের মাধ্যমে দিয়ে আমাদের এই বর্তমান সম্পূর্ণ জমিগুলা আমরা এই বছর থেকে ইরিদান করতে পারতেছি। আগে আমাদের অনেকগুলি জমি আবাদের বাইরে থাকতো, আর আমরা সামান্য একটু সেলো দিয়ে কিছু জমি করতাম, তাতে আমাদের অনেক খরচ বেশি হইতো। আর এখন বর্তমানে BDC-র এই লাইনটা হওয়ার কারণে আমরা বিদ্যুতের ফুল সাশ্রয় পাইতেছি এবং সম্পূর্ণ জমিগুলা আবাদ করতে পারতেছি। এই অঞ্চলের প্রায় 100 কৃষকরা উপকৃত হচ্ছে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন BDC-র প্রকল্পের মাধ্যমে মালসোয়া সিঙ্গুয়া মৌজায় সৌরবিদ্যুৎ চালিত সেচ ব্যবস্থা হওয়ার কারণে এই এলাকার কৃষক অনেক উপকৃত হবে এবং অধিক ফসল ফলন হবে বলে আশা করি। উপজেলা BDC কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহিম জানান, মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা 1 ইঞ্চি জমি যাতে অনাবাদি না থাকে, সে নির্দেশনা মোতাবেক BDC সেচ বিভাগ কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এই মালচোয়া 1 কিউসেক সোলার স্কিমটি স্থাপন করেছে, যার মাধ্যমে কৃষকরা বহুবিধ সুযোগ সুবিধা পাবে। তার মধ্যে অন্যতম হচ্ছে অতি অল্প টাকায় যে সেচ চাষ সেটা হবে, আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে ভূ উপরস্থ পানি যেটা সেটা ব্যবহারের সুযোগ পাবে, প্লাস হলে সেচের দক্ষতা বৃদ্ধি পাবে, পানির অপচয় রোধ হবে, তার পাশাপাশি এখানে যে সেচের যে সম্প্রসারণ সেটা বৃদ্ধি পাবে এবং সেচ তাছাড়া যে উৎপাদনশীলতা সেটাও বৃদ্ধি পাবে।